সেখানে আমরা অসহায় যারা যারা সুবিধা বঞ্চিত তাদের নিয়ে কাজ করব। তাদের দেখা যাবে ও যে এই টাইপের বাটপার, দেখা যাবে ওই ফান্ড থেকে টাকা মেরে দিল বা কারোর সাথে ওর কারণে অন্য কোনো প্রবলেম হলো, তখন তো আমাদের এই টিমটার একটা বদনাম হবে, তাই না? শারীরিক শিক্ষা। আমি জানি সালাউদ্দিন অনেক উল্টোপাল্টা কাজ করেছে এবং আমাদের মধ্যে ঝামেলা প্রথমবার সৃষ্টি হয়েছে এবং এটা শেষবার আই এম শিওর, এবং সেটা সালাউদ্দিনের জন্যই। বাট কিন্তু আমাদের মধ্যে ঝামেলার জন্য যে আমি সালাউদ্দিনকে পছন্দ করতেছি না ব্যাপারটা কিন্তু সেটা না। সালাউদ্দিন কী টাইপের লোক সেটা কিন্তু আপনি আমি আমরা সবাই জানি। ও একটু পাটপার কিসের লোক, ঠিক আছে? এর আগেও টাকা পয়সা নিয়ে ভেগে গেছে, এই করছে সেই করছে। ইভেন আপনি নিজেই তো বললেন আমার 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 সাথে যে ঝামেলাটা সেটা তো বেসিক্যালি ওর কারণেই লাগছে। আমার হাজব্যান্ডের সাথে ফোন টোন দিয়ে এত কাহিনী, আপনি কিন্তু বলছেন যে ওর কারণে হয়েছে। সেখানে আপনি কিভাবে বলেন যে সমাজ কল্যাণমূলক একটা কাজে একটা টিমে আমি ওকে নিব? আপনি মানে ঠিক আছে ম্যাডাম, আমি জানি অনেক অভিযোগ ওর প্রতি, আপনি ওকে কত বছর ধরে চিনেন, আমি তার চেয়ে অনেক বেশি সময় ধরে গেছি এবং ওর প্রতি আমার কমপ্লেন আরও বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ও একটু বলছিল যে সে আমার সাথে কাজ করতে চায়, আমার কাছে মনে হয় যে মানুষ তো দোষী গুণেই মানুষ না, আর মানুষ ভুল করেই থাকে, আর মানুষের কাজগুলো খারাপ হয়, মানুষ তো আর খারাপ হয় না। আমার কাছে মনে হয় যে ও যদি আমাদের সাথে থেকে একটু ভালো কিছু করতে চায়, ভালোদের সাথে থেকে, সো ঠিক আছে। বাট হ্যাঁ, মানুষ খারাপ না, হয়তো কাজ করে উল্টাপাল্টা, আমাকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প করছে, বাট তারপরও মানে এটা তো আসলে নিজেদের কোনো কিছু না, এটা তো মানে সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের কাজ। সেখানে আমরা অসহায় যারা যারা সুবিধা বঞ্চিত তাদের নিয়ে কাজ করুন, তাদের দেখা যাবে ও যে এই টাইপের বাটপার, দেখা যাবে ওই ফান্ড থেকে টাকা মেরে দিল বা কারোর সাথে ওর কারণে অন্য কোনো প্রবলেম হলো, তখন তো আমাদের এই টিমটার একটা বদনাম হবে, তাই না? আইনো আইনো, কিন্তু তারপরও দেখুন এই যে মানে আমরা যারা যারা আছি সবাই অনেক শক্তিশালী, তাই না? আমরা সবাই, আমাদের মধ্যে তো এখন আর মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, সো এতগুলো মানুষের মাঝখান থেকে আমার মনে হয় না সুযোগ পাবে উল্টাপাল্টা কিছু করার। আমার কাছে মনে হয় একটা চান্স দিয়ে দেখি আমরা না, তারপরও আমার কেন যেন মন সায় দেখছে না। দেখুন এই যে আপনি সবসময় ঘর থেকে বেরোতে পারবেন না, এবং একটা যে তাকে বলে কায়িক শ্রম, দৌড়ে দৌড়ে কাজ করা, এই বিতরণ করা, অনেক কিছু, এই কাজগুলোর জন্য তো একটা কর্মঠ মানুষ দরকার যে দৌড়াদৌড়ি করতে পারবে। আচ্ছা আপনি ওর এত সাপোর্ট টানতেছেন কেন? মানে আমার কাছে মনে হলো যে আপনি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছেন, স্পেশালি ব্রেনের এবং শারীরিকভাবে দৌড়াদৌড়ি করছেন। আমার কাছে মনে হয় যে ওকে যদি টিমে নেই, একটু এই দৌড়াদৌড়ি কাজগুলো একটু করলো, আপনার আমার প্রেশারগুলো আপনি নিয়ে নেন, সালাউদ্দিন কেন? আমি তো প্রেশার রিলিজের জন্য আছি, সাথে সাথে ও থাকলো, একটু টিমটা ভারী হলো না। আমি বলছি না যে আপনার যদি আপত্তি থাকে আমি ওকে ডাকছি না, একেবারেই ডাকছি না, কিন্তু যদি আপত্তি না থাকে তাহলে আমি ওকে বলতে পারি। অবশ্য এইটা ঠিক, টিম আর একটু বড় করা দরকার, আর একটু মানে কি বলে মানুষজন থাকলে কাজ আমাদের আরও অনেক বেশি গুছানো হবে। এমনিতে কাজের আছে সালাউদ্দিন ভাই, বাট যেহেতু আপনি কথা বলে ফেলছেন, শুধুমাত্র আপনার কথা শুনে আমি সালাউদ্দিনকে আমাদের টিমে নিব। বাট প্রথমেই ও কিন্তু আমাদের মানে যেই ইম্পর্টেন্ট যে মিটিংগুলো, আমাদের যেই মেইন কাজগুলো ওইগুলোতে থাকবে না, বাইরে যেগুলো হচ্ছে ফিল্ড ওয়ার্কগুলো ওগুলোও করতে পারবে, সেগুলোতে আমি দেখব ওর পারফরমেন্স কেমন, তারপর ওকে আমরা পারমানেন্টলি টিমে নিয়ে নিব। আমি ওকে একদম চোখে চোখে রাখবো, ঠিক আছে? এর মধ্যে যদি কোনো উল্টাপাল্টা করে তো আপনার খবর আছে, এরপর কিন্তু আপনার উপরে যদি আমি রেগে যাই এরপর কিন্তু আর আমার রাগ থামবে না। এবার আমি এমন কোনো সুযোগই দেব না, ঠিক আছে? এখন একটু চা চাটা কিছু খাওয়ান, মানে এই মানে চাটা কিন্তু আরেকটা অজুহাত নেই আপনার এখানে আসার জন্য, মজা লাগে। ওকে, বসে।